ক্লিক করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টাইমস 14 বাংলা। সত্য উদ্ঘাটন দায়বদ্ধ। নির্ধারিত সময়ের আগে ভারতের হাতে ভূমি থেকে আকাশ S-400 ক্ষেপণাস্ত্র সিস্টেম তুলে দেওয়ার চেষ্টা চলছে। এই বিষয়টিকে অত্যন্ত প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান রাশিয়ার সরকার। স্বাভাবিকভাবে এই ক্ষেপণাস্ত্র সিস্টেমের প্রথম ব্যাচ ভারতের হাতে আসার কথা আগামী বছরের শেষের দিকে, কিন্তু চীন সীমান্তে সংঘাতের আবহাওয়ার প্রেক্ষিতে রাশিয়ার কাছ থেকে সিস্টেমের হস্তান্তর ত্বরান্বিত করতে জোর দিচ্ছে ভারত। রুশ ডেপুটি চিফ অব মিশন রোমান বাবুস্কিন জানিয়েছেন, এই মুহূর্তে তারিখে অদলবদল হচ্ছে না, প্রথম ব্যাচ 2021 সালের শেষের দিকে ভারতের হাতে তুলে দেওয়া হবে, তবে তা এগিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। 2018 সালের অক্টোবর মাসে রাশিয়ার সঙ্গে 5 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে S-400 মিসাইল সিস্টেমে 5টি ইউনিট কেনার চুক্তি করে ভারত। এর মধ্যে প্রথম কিস্তি হিসাবে 800 মিলিয়ন মার্কিন ডলার দেয় নয়াদিল্লি। S-400 ক্ষেপণাস্ত্র সিস্টেমের পাশাপাশি কমোকা 226টি অ্যাটাক হেলিকপ্টারের প্রসঙ্গে মুখ খোলেন বাবুস্কিন। বলেন, ভারতের সেনার জন্য 200টি কমোকা 226টি কপ্টার যৌথভাবে নির্মাণের চুক্তি করতে উভয় দেশ অনেকটা এগিয়ে গিয়েছে, ফলে সামরিক দিক থেকে ভারত আরও শক্তিধর দেশে পরিণত হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নয়াদিল্লি, টাইমস 14 বাংলা।